বন্ধুরা মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি গত রাত্রে আমি একটা কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম যে ভাইবার ব্যাপারে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশের ভাইবার ব্যাপারে আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব কিন্তু আসলে আমি কিছুটা অসুস্থ থাকায় এবং গলার অবস্থা খুব খারাপ ছিল এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি এই জন্য প্রথমে আন্তরিকভাবে দুঃখিত এখন যেটা বলতে চাচ্ছি এখন আমি বলবো আপনার ভাইবার ব্যাপারটাও বলবো তারপরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে রেজাল্ট রেজাল্ট নিয়ে অনেক কথা হচ্ছে রেজাল্ট কখন দেবে সে যে তথ্য ব্যাপারে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ব্যাপারে একটা সংবাদ বের হয়েছে যে নয় তারিখে রেজাল্ট দেবে প্রথম আলো অনেকে সূত্র দিছে প্রথম আলো আসলে একটা ডাহা মিথ্যা কথা এর কোনো ভিত্তি নেই ভাই আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আট থেকে দশ তারিখের ভিতরে result টা আসতে পারে এটা আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সচিব মহোদয়ের কথা তার কথার সূত্র ধরে আপনাদের সাথে এটা শেয়ার করছিলাম এবং সচিব মহোদয় আবার বলছেন এই এই সপ্তাহে যে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করছিলাম যে একষট্টি হাজারের নতুন সহকারী শিক্ষক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রাথমিক সহকারী শিক্ষকের পোস্ট সৃষ্টি হচ্ছে এই পোস্টে পথ সৃষ্টি হচ্ছে এবং ডিসেম্বরের ভিতরে একটা নিয়োগ আসতে পারে তিনি সেই কথাই রিপ্লাই করেছেন হয়তো আপনি মিলিয়ে নিতে পারেন আমার ভিডিওটা আমার আমার চ্যানেলে আপলোড করা আছে দেখে নিতে পারেন যে আসলে আমার কথার সাথে বা ওনাদের ইসের সাথে মিল আছে কিনা আমি চেষ্টা করি আপনাদের সাথে বাস্তব তথ্য শেয়ার করার জন্য অনেক সময় মিলে অনেক সময় মিলে না এই জন্য আসলে বিভিন্ন সোর্স থেকে সংবাদগুলো দেওয়া হয় আমাদের নিজেদের সোর্স থেকে আমরা চেষ্টা করি আর রেজাল্টের ব্যাপারে সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে সেই আগের কথাই আছে সচিব মহোদয়ের যে উনি আট থেকে দশ তারিখের ভিতরে দিতে চাচ্ছেন কোন সংবাদপত্রে বিশেষ করে প্রথম আলোতে এমন কোনো নিউজ আসে নাই কিছু অনলাইন পোর্টাল তারা এটা নিউজ করছিল ওই সচিব মহোদয়ের কথা সূত্র ধরে আর সর্বশেষ যেটা বলতে চাই ভাইবার ব্যাপারে ভাইবার ব্যাপারে আমি আরও একটা টপিক আনবো সর্বশেষ আমি দুই মিনিটের ক্লিপসে শেষ করে দেবো এখানে যে ভাইবার ব্যাপারটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ভাই গেলে আপনাকে মেইনলি জিজ্ঞেস করবে আপনার সাবজেক্ট যেটা সেই সাবজেক্ট ভিত্তিক এবং আপনি কোন পর্যন্ত পড়ালেখা করছেন সেটা মাপে আপনার ভাই হবে যেমন যে মেয়েরা ইন্টার পাস করে যদি ভাই ভাই যায় তার ভাইবাটা ইন্টার লেভেলেরই হবে আর আপনি যদি অনার্স মাস্টার্স করে যান তাহলে আপনার ভাইভাটা এমনই হবে এবং ওখানে বিজ্ঞ যে বোর্ড মেম্বাররা থাকবেন তারা আপনাকে প্রথমে যে ব্যাপারটা ইনসিওর করতে চাই যে আসলে ওই বাচ্চাদের কিনা আর যদি আপনি দেখেন যে আপনি আপনার কোয়ালিফিকেশন বা এটা অনেক রে হচ্ছি তাহলে তারা চেষ্টা করবে যে আপনি এখানে থাকবেন কিনা আমাকে অনেকবার জিজ্ঞেস করছিল আমি যখন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষার দিতে যাই যে চাকরি করবেন কিনা তা আমি ইনসিওর করার চেষ্টা করছি যে জি স্যার করবো তবে অন্য একটা পাইলে যাবেন কিনা আমি বলছি স্যার বেটার কিছু পেলে আমি চলে যাবো এভাবে বাস্তব কথা আসলে ওখানে মিথ্যা কথা বা ইনিয়ে বিনিয়োগে বলার কিছু নাই তারাও জানে যে আপনি যদি বেটার অপশন পান অবশ্যই চলে যাবেন সো ওখানে আপনি আপনার জেলা হ্যাঁ আপনার ইন্ট্রোডিউসিং সেলফ আপনি নিজেকে যে উপস্থাপন করবেন ইংলিশে এটা একটু ই করে রাখতে পারেন রিভিশন মানে ইংলিশে এটা একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন আর হচ্ছে যেটা যে আপনি সামগ্রিক যে বিষয়গুলো প্রিলিমিনারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে আপনি প্রস্তুতি নিচ্ছেন এর ভিতর দিয়ে আপনার সাধারণত এই থাকবে তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং আমাদের প্রাথমিক শিক্ষা সম্পর্কে আপনি ওয়েবসাইট থেকে কিছু জেনে নিতে পারেন এই পর্যন্ত আজকের ভিডিও শেষ করছি সামগ্রিকভাবে পরবর্তী ভিডিও আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে আসব এবং বিভিন্ন আমার ম্যাথের প্রস্তুতি দিব আমি গণিত নিয়ে আগাচ্ছি। আপনারা সরকারি যে কোনো চাকরির জন্য সার্বিক প্রস্তুতির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ আর আবারও এটা বলছি যে যারা সাবস্ক্রাইব করছেন ধন্যবাদ সার্বিক যেকোনো সরকারি চাকরির সার্বিক সর্বশেষ তথ্য এবং সর্বশেষ তথ্য এবং সার্বিক প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনটি ই করেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কাইন্ডলি একটা লাইক দেবেন যিনি দেখছেন কাইন্ডলি একটা লাইক দিয়ে দেন আজ এ পর্যন্তই খোদা হাফেজ